নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ভোলা মাছের কষা। তা আমি ভোলা মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 7টা ভোলা মাছ আছে। তারপরে আমি এগুলোকে এখন লবণ আর হলুদ দিয়ে মাখাবো। আমি একটু লবণ দিয়ে নিলাম, সামান্য হলুদ দিয়ে নিলাম। এবারে এগুলো মাখিয়ে নেব। সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিলে ভালো ভাজা হবে। বাজারে আজকে উঠেছিল মাছ, কিন্তু আমার ভোলা মাছটা খেতে ইচ্ছা করলো। অনেক দিন খাইনি, অনেক দিন। তা ভাবলাম একটু ভোলা মাছের কষা রান্না করবো, দেখি কেমন খেতে লাগে। ভালোই লাগবে, আপনারা দেখুন। এই যে আমার অনুরোধ মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। হয়ে যাবে, অনেকটা তেল আছে, চারটে মাছ হয়ে হোক, মাছটা ভাজা হোক। পাশাপাশি আমি ধনের পাতা নিয়েছি কিছুটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এর ভিতরে নিয়েছি, পাতির মধ্যে পেস্ট করে নিয়েছি টমেটো, জিরে, গোটা জিরে, আর কাঁচা একটা লঙ্কা নিয়েছি, আর গোটা দিয়েছি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার মাছ ভাজাগুলো হয়ে এসেছে, এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেব। এবার একটা একটা করে মাছ ভাজাগুলো আমি তুলব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা। এবার পরে মাছগুলো আবার দিয়ে দেবো। এই যে মাছে আবার মাছ কাটছি, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম, মাছ ভাজা হোক। গরম হয়ে গেছে, আমি এবার গোটা জিরে, এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দিলাম 2টো। এবার যে পেস্টটা আমার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা ফুটলে, এই ঝোলটা আমার ফুটে এসছে। এবার মাছগুলো আমি একে একে সব দিয়ে দেবো। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। মাছগুলো হোক, আমার মাছটা জলটা ফুটে এসছে। আমি এবার এই ধনের পাতা কটা ছিটিয়ে দেবো উপরে আস্তে আস্তে। এই যে মাছটা আমার হয়ে এসেছে, আমার ভোলা মাছের কষা রান্না হয়ে গেছে। আর জলটা টেনে নেবে আস্তে আস্তে। তা আপনারা এইভাবে করুন, অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, আমার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি নতুন চ্যানেল খুলেছি, তো সেই জন্য বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টটা রাখবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সামনে পুজো আসছে, পুজোতে অনেক অনেক আনন্দ করুন, তার জন্য ভালো থাকতে হবে। আর আজকে আমি আসছি, টাটা।